অনলাইনে 18 প্লাস ওয়েবসাইটগুলো প্রায় প্রতি সেকেন্ডে $3,000 বেশি আয় করে থাকে। আর এজন্যই সারা বিশ্বে প্রায় 24 বিলিয়ন 18 প্লাস ভিডিও ওয়েবসাইট রয়েছে এবং প্রতি সেকেন্ডে প্রায় 28,000 মানুষ ইন্টারনেটে এসব বাজে ভিডিও সম্পূর্ণ ফ্রিতে দেখে থাকেন। বিস্ময়কর ব্যাপার হলো যে এসব ভিডিওর প্রায় 40% নারী আর 60% পুরুষ। তাহলে ভাবুন কিভাবে এই শিল্পটি আমাদের যুব সমাজকে গ্রাস করে ফেলেছে। যদিও 2009 সালে আমেরিকান সরকার 18+ কন্টেন্টের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করায় এসব প্রতিষ্ঠান কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছিল, তথাপিও এসব শিল্প এতটাই ইনকাম করে যে এটা বিশ্বের কিছু বড় বড় কোম্পানিকেও ছাড়িয়ে গেছে। তাহলে এতক্ষণে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক, সম্পূর্ণ ফ্রিতে এসব ভিডিও দেখলে তারা এত ইনকাম কিভাবে করে। তাই আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিগুলো কিভাবে ও কত পদ্ধতিতে ইনকাম করে। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। লাইভ ভিডিও থেকে প্রায় প্রতিটি অ্যাডাল্ট সাইটে একটি সেকশন থাকে যেখানে লাইভ ভিডিও দেখতে প্রেরণা দেওয়া হয়, আর আপনি যখনই কোনো লাইভ ভিডিও দেখতে চান তখন আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র আমেরিকা ও ইউরোপের প্রায় 30 কোটি লোক নিয়মিত লাইভ ভিডিও দেখে থাকেন, যা থেকে প্রচুর অর্থ আয় হয়ে থাকে। সেলিং ম্যালওয়্যার। এসব ওয়েবসাইটে ভিজিট করার সময় আপনি প্রায়শই কিছু পপ আপ উইন্ডো দেখতে পাবেন যেখানে সাধারণত লেখা থাকতে পারে সাবিতা ওয়ান্টস টু সেক্স চ্যাট উইথ ইউ, ক্লিক হেয়ার টু জয়েন, ইউর ডিভাইস কন্টেন্টস এ ভাইরাস, ক্লিক হেয়ার টু ক্লিন ইউর ডিভাইস, ইনক্রিজ দ্য সাইজ অফ ইউর পার্স, ক্লিক হেয়ার। ভুলেও এসব লেখায় ক্লিক করবেন না, কারণ এগুলো হলো টোটালি ভাইরাস যা আপনার পিসিতে থাকা গোপন তথ্য ও ডাটা চুরি করতে পারে, কিংবা আপনার কম্পিউটারে থাকা সমস্ত ডাটাকে মুহূর্তেই এনক্রিপ্টেড করে $1,000 দাবি করতে পারে। আর অ্যাডাল্ট কোম্পানিগুলো এসব সেক্টর থেকে প্রচুর অর্থ ইনকাম করে থাকে। প্রমোট আদার ডেটিং সাইট। আপনি প্রায়শই এসব সাইটে দেখতে পাবেন যে কিছু বিজ্ঞাপন থাকে যেগুলো 18+ ডেটিং সাইট। এই ডেটিং সাইটগুলো বিজ্ঞাপন প্রদানের জন্য ওয়েবসাইট কর্তৃপক্ষকে প্রচুর অর্থ প্রদান করে থাকেন। এতে ডেটিং সাইটগুলো তাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে প্রচুর অর্থ ইনকাম করে থাকে। এছাড়া বিভিন্ন পপ আপ উইন্ডোতে দেখানো কিছু বিজ্ঞাপনের মাধ্যমে তারা প্রচুর অর্থ ইনকাম করে থাকেন। সাবস্ক্রিপশন পেমেন্ট। সবচেয়ে সুস্পষ্ট পদ্ধতিগুলোর মধ্যে একটি হল সাবস্ক্রিপশন বা ব্যবহারকারীদের কাছ থেকে, কিন্তু শুধুমাত্র সেই ব্যবহারকারী নয় যিনি শুধুমাত্র ভিডিও দেখেন ও সাবস্ক্রাইব করেন, বরং সেই ব্যবহারকারী যিনি কোনো সার্ভিস ব্যবহারের জন্য মূল্য প্রদান করেন। এই সার্ভিসগুলো ট্রায়াল কিংবা মাসিক হারে কিংবা বাৎসরিক হারে করা হয়ে থাকে, তবে এক্ষেত্রে আমেরিকান কিংবা ইউরোপের ব্যক্তিরা সব থেকে এগিয়ে আছে। গেমিং কোম্পানি থেকে। অ্যাডাল্ট কোম্পানিগুলো যে অর্থ ইনকাম করে তার প্রায় 30% ইনকাম আসে 18+ গেমিং কোম্পানি থেকে। এসব গেম এতটাই আকর্ষণীয় যে কেউ সহজেই এটাতে অ্যাডিক্টেড হতে পারে। 18+ গেমিং কোম্পানি তাদের বিজ্ঞাপন প্রদর্শনের জন্য প্রচুর অর্থ প্রদান করে থাকেন। বিজ্ঞাপন। অ্যাডাল্ট ওয়েবসাইটগুলো বিজ্ঞাপন থেকে প্রচুর অর্থ ইনকাম করে থাকেন। এটা ঠিক গুগলের মতোই কাজ করে। যে কোনো অ্যাডাল্ট কোম্পানি তাদের বিজ্ঞাপন প্রদর্শনের জন্য এই ওয়েবসাইটগুলোকে সুন্দরভাবে অর্থ প্রদান করে, এমনকি তারা গুগলের চেয়েও বেশি অর্থ প্রদান করে থাকে। আর যারা ভিডিও মেক করে তাদের জন্য এই ওয়েবসাইট কর্তৃপক্ষ কিছু অর্থ শেয়ার করে। এটা ঠিক ইউটিউবের মতোই কাজ করে। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।